হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেব এক্সেলে কীভাবে ফটো ইনসার্ট করতে হয় আর ক্লিপ আর্ট ইউজ করতে হয়, এই দুটো জিনিস আমরা আজকের ভিডিওতে দেখে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেল যারা নতুন এসছো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনটা প্রেস করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা সেই ডেস্কটপের স্ক্রিনে, তো চলো এক্সেল সফটওয়্যারটা ওপেন করে নিই। ওই যে আমি এক্সেল সফটওয়্যারটা ওপেন করে নিলাম, তো এরপরে দেখে নেবো কীভাবে ফটো ইনসার্ট করতে হয়। বন্ধুরা, এই যে উপরের মেনু বার দেখতে পাচ্ছ, এখানে দেখো ইনসার্ট লেখা আছে, এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে তার নিচে দেখবে পিকচার লেখা আছে, এখানে একটা ক্লিক করবে। দেখো পিকচার ওপেন হয়ে গেছে, তোমাদের যে ফোল্ডারে পিকচার আছে সেটা তোমরা ওপেন করে সেখান থেকে পিকচার নিয়ে নেবে। এখানে পিকচার একটা ক্লিক করবে, ক্লিক করার পরে ইনসার্ট, দেখো পিকচার চলে এসেছে। তো বন্ধুরা, অনেক সময় এই পিকচারটা ছোটো অথবা এরকম বড় চলে আসে, সেই ক্ষেত্রে তোমরা কী করবে, এই কার্সারটা কোনার দিকে নিয়ে যাবে। তো দেখবে এই যে অ্যারো টাইপের হবে, যখন কন্ট্রোল প্রেস করে কিবোর্ড থেকে এটাকে ছোট করবে। দেখো এই ফটোটা চারিদিক থেকেই ছোট হচ্ছে। আর যদি তোমরা শিফট প্রেস করে এটাকে ছোট করো তাহলে এটা একদিক থেকে ছোট হবে। দেখো আমি শিফট প্রেস করে ছোট করছি, দেখেছো? তো এইভাবে তোমরা ফটো ইনসার্ট করতে পারো। এরপরে এই ফটোর শেপ তোমরা চেঞ্জ করতে পারো এখান থেকে। দেখো এখানে ফরম্যাটে ক্লিক করবে, তারপরে এখান থেকে দেখো নানা শেপের আছে ফটোগুলো, নানা স্টাইলের ফটো এখানে তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা এটাকে করতে পারো। তো বন্ধুরা, এরপরে কীভাবে ক্লিপ আর্ট ইউজ করতে হয় সেটা আমরা দেখে নেব। তো এই আবার ইনসার্টে ক্লিক করবে, ক্লিক করার পরে তার পাশেই দেখবে পিকচারের পাশেই আছে ক্লিপ আর্ট। তো এখানে একটা ক্লিক করবে, দেখো একটা ডায়লগ বক্স খুলে গেল। তারপরে যে গো আছে, গোতে একটা জাস্ট ক্লিক করবে। দেখো এখানে অনেক ছবি চলে এসছে। তো এরপরে তোমাদের ডেটা অনুসারে যে ছবিটা তোমাদের প্রয়োজন হয় সেই ছবিতে একটা ক্লিক করবে, দেখো সেই ছবিটা চলে আসবে। তো বন্ধুরা, এই যে পিকচার, এই ছবিগুলো তোমাদের ডেটাকে আরও ভালোভাবে বোঝানোর জন্য ইউজ হয়। আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমরা কীভাবে একটা পিকচারকে রো আর কলমের মধ্যে সেট করতে পারো। রো কলম ছোটো বড়, এরকম ছোটো বড় করলে পিকচারটা ছোটো বড় হবে। তো এটা আমরা দেখে নেব। তো চলো শীট টুতে আমরা চলে যাই, এটাকে কেটে দিলাম, শীট টুতে আসলাম। শীট টুতে আসার পরে এটাকে একটু আমরা বড় করব, বড় করে এখানে একটা পিকচার ইনসার্ট করব। আবার ইনসার্টে যাব, গিয়ে পিকচার, গিয়ে একটা পিকচার ইনসার্ট করব, এখানে একটা ক্লিক করব, ইনসার্ট, ঠিক আছে? তো এইভাবে আবার কন্ট্রোল প্রেস করে আমরা এটাকে ছোটো করব। ছোটো করার পরে এখানে অ্যাডজাস্টমেন্ট করব, দেখো এটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, ঠিক আছে? তো এটা হয়ে যাওয়ার পরে বন্ধুরা এখানে জাস্ট পিকচার একটা ক্লিক করবে, তারপর রাইট ক্লিক করবে, তারপরে সাইজ অ্যান্ড প্রপার্টিস এখানে একটা ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করার পরে যে প্রপার্টিস আছে এখানে একটা ক্লিক করবে, তারপরে এই ওপরে আছে দেখবে মুভ অ্যান্ড সাইজ উইথ কলামস, ঠিক আছে? এখানে একটা ক্লিক করবে, তারপরে ক্লোজ করে দেবে। তো এই পিকচারটা এই কলাম আর রোর মধ্যে সেট হয়ে গেছে। যখন তোমরা কোনো ডেটার ক্ষেত্রে এটাকে ছোটো বড় করবে, দেখো ছোটো বড় করবে, এই পিকচারটা কিন্তু সেইভাবে ছোটো বড় হবে, তোমাদের ম্যানুয়ালি আর করতে হবে না। দেখো এটাকে আমি ছোটো করছি, যেমন করছি এটা তেমন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস এটা। তো আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কীভাবে ফটো ইনসার্ট করতে হয় আর কীভাবে ক্লিপ আর্ট ইউজ করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।